আল্লাহুম্মা বারিক লানা, ওগো আল্লাহ আমাদেরকে তুমি বরকত দাও, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এতটুকু দয়া করেছেন, এই জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র রজব মাসের 6 তারিখ, বাংলায় ফাল্গুনের 6 তারিখ, ইংরেজি কত তারিখ? 19 তারিখ। রজব মাসটা আমাদের মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামতের মাস। কি মাস? এই মাসটা এমন একটা মাস যেই মাস থেকে রমাদানের পূর্ণ প্রস্তুতি শুরু হয়ে যায়। এজন্য মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসত দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, ওগো আল্লাহ আমাদেরকে তুমি বরকত দাও, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। হয়তো বা এখানে আমরা যারা বসেছি এমনও কেউ থাকতে পারে, আল্লাহ না করুন রমজান আর পাবো না, এরকম সম্ভাবনা আছে না? নাই, আছে, যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ হায়াত এমন অমূল্য রত্ন, নেয়ামত, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইখতিয়ারাধীন। তিনি যতক্ষণ রাখছেন আমরা আছি, তিনি যখন ডাক দিবেন, সুইচ অফ করে দিবেন, তাৎক্ষণিক কি শেষ। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, ওগো আল্লাহ আমাদেরকে রজবে বারাকা দান করুন। এই বারাকার অনেক অর্থ, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ এমন রিজিক দেন যে রিজিক পেলে আর রমজানে রোজা রাখতে গিয়ে টেনশন করা লাগবে না, রোজা বাদ দিয়ে চাকরির পিছনে দৌড়ানো লাগবে না, ব্যবসার পিছনে দৌড়ানো লাগবে না, এমনিতেই যেন বরকতপূর্ণ একটা সময় অতিক্রম করে পূর্ণভাবে রোজা রাখা যায়। রমজানে রোজা রাখতে পারে না এরকম লোক আছে না? নাই, আছে। কেন রাখতে পারে না? পুরুষ জাতির কোন রোগ বিমার তো নাই, এরপর রাখে না, কারণ কি? কারণ হচ্ছে মূলত তার রিজিকের টেনশন। সে হয়তো বা সামান্য এক মুঠো ভাত বা একটা পোশাকের জন্য বা ফ্যামিলিটা চালানোর জন্য সকালবেলা রিক্সা নিয়ে বের হয়ে যায়, হয়তো সকালবেলা ঠেলা নিয়ে বের হয়ে যায়, কুলি দিনমজুর বা এভাবে করে করে এই শ্রেণীর যারা শুধু রিজিকের অভাবে সন্ধানে দেখা যায় সারাদিন হন্য হয়ে ঘুরে বেড়ায়, রোজা রাখার মতো আর কি থাকে না, হয়তো বা তার এনার্জি থাকে না। যদিও মোমেন ব্যক্তি যে সে কাজের কারণে রোজা ছেড়ে দিবে নাকি রোজার কারণে কাজ ছেড়ে দিবে? রোজার কারণে কাজ ছেড়ে দিবে। এখন ছেড়ে দিলে পরে যেন অভাবে পড়তে না হয়, নবীজি দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে বরকত দাও, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, রজব থেকে ওয়া শাবান, শাবানেও বরকত দাও। নবীজি যেমন দোয়া করতেন বরকত পেতেন নাকি পেতেন না? আর বরকতের চাবিকাঠি কার হাতে? বহু মানুষ আছে ইনকাম তত বেশি করে না, কিন্তু কি সুন্দর জীবন যাপন করে। আবার কেউ আছে হাজার কোটি টাকা ইনকাম করে, মাস গেলে ঋণ আছে নাকি নাই? আছে, হয়রানি পেরেশানি বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবতের কারণে হাজার কোটি টাকার চারানোর তার কি নাই, দাম নাই? এজন্য আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান,
আর আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, হায়াতটাকে কমিয়ে দিয়েন না, আমাদেরকে আপনার রোজার নিয়ামত থেকে বঞ্চিত করো না। সুবহানাল্লাহ, একই দোয়া আমাদের জন্য তো, কথা বলেন একই দোয়া আমাদের জন্য কি না? এই জন্য পাঁচ অক্ত নামাজে বেশি বেশি দোয়া করার দরকার আছে কিনা, যে আল্লাহ একটু বরকত দেন, একটু সহজ করে দেন। অতীতে রমজানে রোজা রাখতে গিয়ে হয়তো বা মাঝে মাঝে ছেড়ে দিয়েছি, দুনিয়ার কেউ হয়তো বা দেখেন নাই, কিন্তু কে দেখেছে? আবার রমাদান আসে রহমত বরকত মাগফিরাত নাজাতের সওগাত নিয়ে, কিন্তু সবাই কি পায়? তবে সম্মানিত হাজিরিন, একটা বিষয় সেটা হলো আমাদেরকে একটু ভাবা দরকার যে পৃথিবীতে আমি কতদিন থাকব। সেই ভাবনার আলোকে আমাদের পৃথিবীর জীবনটাকে একটু সাজিয়ে নেওয়া দরকার, কারণ দুনিয়ার জীবনটা আসল নয়। কেউ কি আছেন এমন বলতে পারেন যে হুজুর আমার জন্য দুনিয়াটাই আসল? যে ব্যক্তি বলবে আসল, সে এখনো আসল নকল বোঝে নাই। কি যে বোঝে নাই সেটাও সে বোঝে নাই। উদাহরণটা আমি এভাবে দিতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরকালটা এত বিশাল, দুনিয়াটা এত সংকীর্ণ এত সংক্ষিপ্ত, তোমাদের কেউ যদি মহাসমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবায় একটা আঙ্গুল ভিজায় বের করে আনার পরে আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি, এতটুকুই হলো দুনিয়ার জীবন, আর বিশাল জলরাশি তার চেয়ে বিরাট হলো আখেরাতের জীবন। এজন্য প্রতিযোগিতা করলে পরে প্রস্তুতি নিলে পরে এতটুকুর জন্য নেওয়া দরকার না, বিশাল জীবনের জন্য নেওয়া দরকার। আজকে আমাদের সমাজে আমাদের দেশে বিশ্ব ব্যবস্থার দিকে তাকালে দেখতে পাই এতটুকুর জীবন নিয়ে মানুষ পেরেশানিতে আছে, হয়রানিতে আছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে যখন মসজিদে জুমার দিনে মুসল্লিতে ভরপুর হয়ে যাওয়ার কথা, গোটা মসজিদ নয় রাস্তাঘাটেও জায়গা দিতে পারা যাওয়ার কথা ছিল না, কিন্তু সেই পরিমাণ মুসল্লি দেখা যায় না। অথচ আপনি এখন মার্কেটে যান, মুসল্লি আছে না নাই, কথা বলুন আছে না নাই, বিভিন্ন জান্নাত এলাকায় বিভিন্ন পার্কে দেখবেন যে সেখানেও কিছু কিছু মানুষ পাওয়া যায়, বায়োডাটা নিলে দেখা যায় ওরাও মুসলমান আছে কিনা এরকম। তো তারা ওখানে কেন? কারণ হচ্ছে সে বুঝতে পারে না, সে ব্যস্ত আছে এই সামান্য জীবন নিয়ে। কি জীবন নিয়ে? সামান্য জীবন নিয়ে। আল্লাহ তাআলা এই জাতিকে বোঝার তৌফিক দান করুন। যত এই জাতি বুঝবে তত তাড়াতাড়ি এই জাতি মুক্তির সোপানে মুক্তির মঞ্জিলে উপনীত হবে, যত তাড়াতাড়ি বুঝবে নিজেকে তত সুন্দর জীবনের জন্য প্রস্তুত করতে পারবে, যত তাড়াতাড়ি বুঝবে ব্যক্তি তত সলিড হবে, তত সুন্দর হবে, পরিবারটা তত সুন্দর হবে, সমাজ তত সুন্দর হবে, দেশ তত উন্নত হবে। আর যতদিন বুঝবে না এদের দ্বারা কোথাও শান্তি আসবে না। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই বিষয়ে একটু বেশি বেশি ভাবা দরকার যে কতদিন আমরা থাকবো, সে আলোকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। এক্ষেত্রে আমরা জানান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন রজব এবং শাবান মাসে। কোন মাসে? রজব এবং শাবান। রোজা রাখতে গিয়ে এমন হতো আমরা জানান মাঝে মাঝে ভাবতেন মনে হয় রমজান শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না, কেন রাখতে? নবীজির নেকের অভাব ছিল এই কারণে নাকি? না, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো এমন এক মহান নবী মহামানব, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি নবীগণের সর্দার, আপনি আল্লাহ তাআলার স্পেশাল মেসেঞ্জার, আল্লাহ তাআলার পরে গোটা সৃষ্টি লোকে যার অবস্থান তিনি হচ্ছেন আপনি, আপনি এত কষ্ট করেন করে ইবাদত বন্দেগী নিয়ে। নবীজি কি বলছেন জানেন তো? আল্লাহর নবী বলেন আলাইসা আকুনা আবদান শাকুর, ও আমার সাহাবায়ে কেরাম, ও বিশ্ববাসী, আলাইসা আকুনা আমি কি হব না আবদান শাকুর, আমার আল্লাহর জন্য কৃতজ্ঞতা আদায়কারী গোলাম। আমার আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, আমি কি তার জন্য কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না? সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত হলো এবাদত যিনি যত বেশি করেন তার মর্যাদা তত কম না তত বেশি? আসতে বলবে না কম না বেশি? দুনিয়া তো যারা আল্লাহর প্রিয় গোলাম যে কোনো জায়গায় আল্লাহ তাদের কি সম্মান দেন, আল্লাহ আকবার। আর হাশরের মাঠে যেদিন শুধু আল্লাহ তাআলা একক ক্ষমতার আওতায় সবাই চলে আসবে,
যদিও পৃথিবীতেও আল্লাহ তাআলার একক ক্ষমতা, কিন্তু মানুষকে এখানে আল্লাহ কিছু সুযোগ সুবিধা দিয়েছে, যার কারণে কিছু নাস্তি, কিছু মুরতাদ, কিছু বদ্দিন আছে, তারা নিজেদের ক্ষমতা দেখায়, কিন্তু সময়ের ব্যবধানে দেখা যায় ওদেরকে ইতিহাসের আস্থা করে সুবে সুবে হত্যা করা হয়। এরকম ঘটনা আছে না? নাই। আচ্ছা আচ্ছা, বহু আছে, যার বিবেক যত প্রখর তীক্ষ্ণ তিনি তত ভালো বোঝেন, আর কমঙ্কল যেগুলো ওগুলো জানু দিয়ে পিটাইলো হয়তো বা বুঝবে না। তো সম্মানিত হাজরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কর্তৃত্বটা তিনি আখেরাতে রেখে দিয়েছে, মানুষটা সেদিন উঠবে। পৃথিবী আদম আলাইহিস সালাত ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি যতজন এসেছেন এবং আসবেন সকলের মিলন মেলা হবে সেই পরকালে, সেদিন এই পৃথিবীটাকে চ্যাপ্টা করে দেয়া হবে। সূরা ইনশিকাকের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফীহা ওয়া তাখাল্লাত, পৃথিবীটাকে চ্যাপ্টা বানিয়ে দেয়া হবে। চ্যাপ্টা বানানোর কারণে পৃথিবীর ব্যাসার্ধ বেড়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ সব মিলে এত বিশাল পৃথিবী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতজন এসেছেন সকলের জায়গা সেখানে হয়ে যাবে, সকলে সেখানে দাঁড়িয়ে যাবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই জমিন তার বুকের মধ্যে গর্ভের মধ্যে দুটো বোঝা ধারণ করে আছে, এর মধ্যে একটা বোঝা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষেরা এতেকাল করে সব মানুষগুলো এই মাটির বুকের মধ্যে আছে। সুবহানাল্লাহ, আমরা যে মসজিদে বসা এমনও থাকতে পারে মসজিদের নিচে খবর আছে না নাই, কেউ মনে করতে পারে নজর না, আমরা অনেক হিসাব নিকাশ করে এখানে মসজিদ বানিয়েছি। আমি প্রশ্ন করব, নূহ আলাইহিস সালামের জাতির লোকগুলোর কবরগুলো কোথায়, যারা কেউ ছিলেন 100 হাত, কেউ ছিলেন 150 হাত, 200 হাত উঁচু। সুবহানাল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত জাতির লোকদের যে ইতিহাস আমরা পাই, এক একজনের বডি স্ট্রাকচার স্ট্রাকচার আমাদের চেয়ে অনেক বড় ছিলেন, কিন্তু কবরগুলো কোথায়? আমরা তো হয়তো শুধু আজিমপুর চিনি, আজিমপুর কি হাজার বছর বয়স হয়েছে নাকি? তার আগের কবরগুলো কই? তার মানে হলো যেখানে আমরা চলি না কেন, থাকি না কেন, সেজদা দেই না কেন, সেখানেও মাটির নিচে কবর আছে নাকি নাই? আল্লাহ আকবর। তো এই কবরগুলোর যত কবরস্থ ব্যক্তি আছে, যখন পৃথিবীকে চ্যাপ্টা করে দেয়া হবে, পৃথিবী আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হবে, আল্লাহ তাআলা বলবেন, ও পৃথিবী আজকে সময় হয়েছে সবগুলো লাশ বের করে দাও। সব লাশ বের করে দাও বলার সাথে সাথে সবগুলো লাশ জ্যান্ত হয়ে আদালতে আখেরাতে উঠে যাবে। মানুষেরা দেখতে পাবে যেই বাবাকে হারিয়ে সন্তান পাগলের মতো হয়ে গিয়েছিল, ওই বাবা তার সামনে আজকে দাঁড়িয়ে আছে, বাবার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে করে করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয়ত, জমিন তার ভূগর্ভ থেকে বের করে দিবি যত সম্পদ এখানে আছে, স্বর্ণের বিরাট বিরাট টুকরা আছে, হীরার খনি আছে, যেগুলো আজকে মানুষ কিছু বের করে অধিকাংশই সে জানে না আছে নাকি না এরকম। আবার এমন পদার্থ থাকতে পারে যেটা স্বর্ণের চেয়েও হীরার চেয়েও দামি, মানুষ আজ পর্যন্ত হয়তো গবেষণা করতে পারে নাই, একদিন গবেষণা করবে। তো এই জাতীয় যত দামি দামি সম্পদ বুকের মধ্যে ধারণ করে পৃথিবী স্বাভাবিক আছে, কোনো যেন কথা নাই, চেতনা নাই, ওই কিয়ামতের সেই লগ্নে যখন আল্লাহ তাআলা আদেশ করবে তোমার যত সম্পদ আছে বের করো, সাথে সাথে সব কিছু বের করে দিবে। বের করে দিয়ে পৃথিবী তখন খালি হয়ে যাবে। একজন মা যখন সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত বোঝা বহন করে, কত ভারী সেই বোঝা, মা ছাড়া কেউ বোঝে না, কিন্তু যখন ডেলিভারি হয়ে যায় মা যেমন হালকা হয়ে যায়, গোটা পৃথিবী সবগুলো লাশ এবং সম্পদ বের করে দিয়ে এমন হালকা হয়ে যাবে। এই দৃশ্য দেখে মানুষেরা বলা বলি করবে, হায় আফসোস পৃথিবীর কি হলো। বিশেষ করে তারা কপালে চাপড়াবে,
যারা দুনিয়াতে সামান্য 2.5 কোটি টাকার জন্য দুর্নীতি করেছে, মানুষকে সত্য কথা বলতে দেয় না, সত্যের দিকে নিজেও আসে না, অন্যকে আসতে দেয় না, দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তারা যখন দেখবে 1,000 কোটি টাকা নয় বরং তার চেয়ে অনেক দামি বিরাট বিরাট হীরার সম্পদ, হীরার বড় বড় চাকা পরে আছে, আজকে নেয়ার মতো কেউ নাই, কে নেবে? আজকে তো সংসারের পরিচয় চলবে না, আজকে দেশের পরিচয় চলে না, আজকে সম্পদের কোনো লোভ নেই, আজকে কোনো ক্ষমতার বড়াই নেই, একা একই সময় হাজির হয়ে গেছে, মানুষগুলোকে একা একা যেমন সৃষ্টি করা হয়েছে, দুনিয়ায় যেভাবে একা একা এসেছে, একা একা যেমন মরেছে, ওই একা একা দাঁড়িয়ে যাবে, আজকে কেউ কারো পরিচয় দিবে না, আল্লাহ এই দৃশ্য দেখে মানুষগুলো যেদিন হয়রান হয়রান পেরেশান হয়ে যাবে, বলা বলি শুরু করবে, এই সম্পদের জন্য বুঝি আমি আরেকজনকে মামলা দিয়েছি, আরেকজনের বুকে গুলি চালিয়েছি, আরেকজনকে আমি কষ্ট দিয়েছি, আরে আমি তো বুঝতে পারি না এই সম্পদের যে চাইরানার দাম হবে না, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখেই মানুষ যদি নয়নান পেরেশান হয়ে যাবে, সেদিন ডাক পড়ে যাবে আল্লাহর ওই প্রিয় বান্দাদের, বান্দিদের, যারা দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি আবাদত করেছে, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য আবাদত যারা করেছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, আমার প্রিয় বান্দা বান্দি যারা আছো, বিশেষ করে প্রথম চোটেই আল্লাহ তাআলা আদেশ করবেন, ফরমান জারি করবেন, 7 শ্রেণীর মানুষ আমার আরশে আযিমের নিচে আজকে তোমরা আসন গ্রহণ করো। কয় শ্রেণী? কয় শ্রেণী? 7 শ্রেণী। সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। 1 নম্বরে কারা ন্যায় পরায়ণ ছিল, দুনিয়াতে ন্যায়ের সাথে জীবন যাপন করেছ, শাসক হলে পরে ন্যায় পরায়ণ শাসক কারা ছিল, বিচারক কারা ছিল, সালিশ কারা ছিল, তোমরা উঠে আসো, দেখা যাবে দলে দলে আল্লাহ তাআলার এমন বান্দাগুলো আরশে আযিমের নিচে জায়গা পেয়ে যাবে। 2 নম্বরে ও শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, কোন যুবক আছো যে যুবকরা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়েছো, সময় পেয়ে যৌবনের তাড়নায় নাচ গান করো নাই, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকো নাই, আমার ইবাদত করেছো, আমাকে ভয় করেছো, যৌবনটাকে আমার জন্য আমার দ্বীনের জন্য অতিক্রম করেছো, তোমরা আসো, দেখা যাবে 1,000 কোটি যুবক হয়তো আল্লাহর আরশে আযিমের নিচে জায়গা পেয়ে যাবে। তবে ঠেলাঠেলি নাই কোনো সেখানে, কোনো দলাদলি নাই, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে ক্লোজ সার্কিট ক্যামেরা, আল্লাহ তাআলার যে ব্যবস্থাপনা থাকে ওই ব্যবস্থাপনার মধ্য দিয়ে ডিএনএ টেস্ট থেকে শুরু করে তার গোটা জীবনের যত ইবাদত ছিল, বিশেষ করে যৌবনকালটাকে বিশাল গ্যালারি করে ওই গ্যালারিতে একেবারে সরাসরি তথ্যচিত্রের আকারে উপস্থাপন করে এরপরে ঢুকাবে। সুবহানাল্লাহ, সাইলি যে কে ঢুকে যাবে এত সোজা না। 3 নম্বরে পরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোকগুলোকে আল্লাহ ডাকবেন যাদের অন্তরগুলো মসজিদের সাথে লাগানো ছিল। মসজিদের সাথে লাগানোর মানে হলো ফজর পড়েছে, কান খাড়া রেখেছে জোহরের আজান কখন হবে, আবার মসজিদে চলে আসবে, আসর কখন হবে, আসরে চলে আসবে, এমনটা হবে না, এক অক্ত পড়ছে আরেক অক্তের খবর নাই, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে কিনা? জুমার দিনে আসে, আসরের সময় আর পাওয়া যায় না, উনি ব্যস্ত মানুষ, এরকম মুসল্লিরা সেদিন আরশে আযিমের নিচে জায়গা পাবে না, কোথায় হারিয়ে যাবে, কেউ টেরও পাবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে ছুটে ছুটে আসতো, আল্লাহ তাআলা তাদের প্রতি এত রহম করবেন, আরশে আযিমের নিচে জায়গা, আল্লাহ আকবর। এজন্য আমার বন্ধুগণ, সম্মানিত মুসল্লি, এনে কারণ নামাজের বিষয়ে অলস হওয়া যাবে না, কোনো কাজকে বলা যাবে না যে নামাজটা পরে আমি কাজটা করি, বরং কাজ স্টপ করে দিন যে আমার নামাজ আগে কাজ করে, পারবো কিনা, পারবো কিনা চেষ্টা করুন। আমি দেখেছি যারা কাজের কারণে নামাজ পড়ে না, ওই কাজে কোনো বরকত পায় না, এরকম ঘটনা আছে না নাই? একজন সকাল থেকে অফিস করতেছে, অফিসের ডিউটি করতে করতে জোহরের খবর নাই, শুধু সিগনেচার করে, নামাজ পড়লো না অথবা একটু পরে পড়লো, দেখা যায় সকাল পর্যন্ত যত কাজ করছে সব ফাইল বরবাদ। সে হয়তোবা একজন উপপরিচালক পরিচালকের কাছে ফাইল নিয়ে গেছে, নামাজ ঠিক মতো না পড়ে শুধু ফাইল জোগাড় করছে, বসের কাছে নেয়ার পরে দেখে বলে কি ফাইল তৈরি করছেন, কিচ্ছু হয় না। তার মানে হলো নামাজ বাদ দিয়ে সে যা করছে আসে না বরবাদ,
এরকম অসংখ্য উদাহরণ আছে। এই জন্য নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। কোনোদিন নামাজকে বলা যাবে না আমার কি আছে, বরং কাজকে বলতে হবে আমার নামাজ আছে। এরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে জানা, তিন নম্বরে জায়গা পেয়ে যাবে আরশে আজিমের নিচে, চার নম্বর রজুলান তাহাব্বা ফিল্লাহ, এই যে তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই যুবক, ওই দুই মানুষ যারা একজন আরেকজনকে ভালোবেসেছে আল্লাহর জন্য। কার জন্য? দলের জন্য না, কার জন্য? আজকে আমাদের বেশিরভাগ ভালোবাসা কি জন্য? নিজে বিএমপি করে জন্য আরেকটা বিএমপি ওলারে, নিজে আওয়ামী লীগ করে জন্য আরেকজনকে খুব লাইক করে পছন্দ করে, নিজে জামাত করে জন্য আরেকজনকে পছন্দ করে, নিজে জাতীয় পার্টি করে জন্য আরেকজনকে পছন্দ করে, অন্যের সাথে এত সুসম্পর্ক নাই, নিজে এক পীর সাহেবের মুরিদ ওই পীর সাহেবের আরেক মুরিদকে পছন্দ করে, এটা কোনো ভালোবাসার মানদণ্ড নয়। আমাদের সব ভালোবাসা হতে হবে কার জন্য? তো জবান খুলে বলেন কার জন্য? এরকম যারা হবে একজন আরেকজনকে ভালোবেসেছে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ডাকবেন কারা আছে আমার জন্য আরেকজনকে ভালোবেসেছে, আর সে আজিমে নিচে জায়গা গ্রহণ করো। সুবহান যে পুরুষকে অন্য মহিলা কোনদিন তার চরিত্র নষ্ট করার জন্য ডেকেছে, ওই মহিলা হয়তো এমন সুন্দরী, বিশ্ব সুন্দরী, এরপরে সবচেয়ে বংশীয় প্রভাবশালী এমন মহিলা কাউকে ডাকার পরে ওই যুবক তার কাছে বিড়ালের মতো, তার কাছে শুকুরের মতো পড়ে যায় না, চরিত্রকে নষ্ট করে দেয় না, বরং ঘোষণা দিয়েছে আমি আমার আল্লাহকে ভয় করি। এই ঘোষণা দিয়ে যে চরিত্র হেফাজত করেছে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। এই যে আজকে এই হাদিস যদি আমাদের সমাজের যুবকদেরকে পড়ানো যেত, ছাত্র ছাত্রীদেরকে পড়ানো হতো, তাদেরকে শিক্ষা দিলে আমি বিশ্বাস করি কোনো ইফতিজিং এর ঘটনা ঘটতো না, কোনো ধর্ষণের ঘটনা ঘটতো না, অবৈধ যে প্রেম প্রীতির কারণে আজকে বাবা মা ছেলে মেয়েদেরকে নিয়ে অতিষ্ঠ, পেরেশানিতে আছে, হয়রানিতে আছে, এই জাতীয় কোনো দুর্ঘটনা কোনোদিন ঘটতো না। আল্লাহু আকবার। আজকে সন্তানদেরকে যদি শোনানো হতো সূরা ইউসুফ থেকে, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা রাজ কন্যা সে পাশাপাশি, সে সময় প্রধানমন্ত্রীর বউ, অনিন্দ্য সুন্দরী, আরো মিশরীয় মহিলা, আর হলো অমুসলিমা কত সুন্দরী, এমন সুন্দরী মহিলা হওয়ার পরেও তার একমাত্র কর্মচারী হযরতে ইউসুফকে যখন চরিত্র নষ্ট করার জন্য ডেকেছে, ইউসুফ রাজি হয়েছেন নাকি? আজকে আমাদের সিনেমাগুলোতে দেখায় ফেরতের ফিরিতি, ছেলে রিক্সাওয়ালা মেয়ে বাড়িওয়ালা, সেই প্রেম কিভাবে করতে হবে অবৈধ, জালনা ভেঙ্গে কিভাবে বের হইতে হবে, বাপের অবাধ্য কিভাবে হতে হবে, মায়ের অবাধ্য কিভাবে হতে হবে, শুধু এগুলোই শিখায় কথা বলুন ঠিক কিনা? অথচ উচিত ছিল ইউসুফ আলাইহিস সালাম কিভাবে চরিত্রকে হেফাজত করেছেন এই শিক্ষা দেয়া। এই শিক্ষা যদি দেয়া যেত মানুষগুলো চরিত্রবান হতো নাকি হতো না? এজন্য ওগুলো বাদ দিয়ে ওই সিনেমা হল, ওই হল গুলোর অপকর্ম বাদ দিয়ে এই জাতীয় সিনেমা তৈরি করা দরকার যেগুলো চরিত্র শিখায়। তো ইউসুফ আলাইহিস সালাম পরে কি করলেন ইতিহাস থেকে কোরআন থেকে আমরা জেনেছি, এক পর্যায়ে জুলাইখা কোনো মতে না পেরে ইউসুফকে আটকাইছে চরিত্র নষ্ট করার জন্য। এরপর পারছে নাকি? ইউসুফ কাবু হয়েছেন কিনা? এমনকি খাস কামরা ডেকে নিয়েছে, সাতটা দরজা অতিক্রম করে সব দরজা আধুনিক তালা লাগাইছে, এরপরও ইউসুফকে কাবু করতে পারেন নাই। সূরা ইউসুফ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের পুরুষ জাতিকে শিখিয়েছেন, তোমাদের উপর এমন বিপদ যদি আসে ইউসুফের মতো তোমরা হতে চেষ্টা করো। আর কেউ যদি ইউসুফের মতো হয়ে যায়, সেই ইউসুফকে আল্লাহ তাআলা যিনি সম্মান দিলেন তিনি আছেন না নাই? আছে। আসতে পারবে না? আছেন না? না। ইউসুফ আলাইহিস সালাম চরিত্র হেফাজত করেছেন, এই জন্য মর্যাদা বাড়ছে না কমছে? ওখানে যদি চরিত্র নষ্ট করতেন তাহলে কি জীবনের তরে শেষ হয়ে যেতেন, কিন্তু চরিত্র হেফাজত করে কি হয়ে গেলেন? এর কিছুদিন পরেই ধরা খেয়ে গেল জুলাইখা, এবং ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে প্রমাণিত হয়ে গেল তিনি চরিত্রবান। পরে রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি ফরমান জারি করে তার মুক্তির ব্যবস্থা করেছেন নাকি করেন নাই? বিশাল ঘটনা সূরা ইউসুফের ১১১ নম্বর
আয়াত পর্যন্ত, এক থেকে একশো এগারো নম্বর আয়াত পর্যন্ত সম্ভব হলে আজকেই দেখো, বাংলায় পড়ুন। চরিত্র আপনি ধরে রাখতে পারেন না, পর নারীর দিকে বারবার চোখ যায়, একটু টিভি মিডিয়ায় মহিলাদের নাচ গান দেখতে পছন্দ হয়। এই জাতীয় অপকর্ম থেকে বাঁচার জন্য সুরে ইউসুফ আপনার আমার জন্য হাতিয়ারের ভূমিকা পালন করতে পারে। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে এলেন, তাকে প্রথমে খাদ্য মন্ত্রী বানিয়ে দেওয়া হলো, এরপরে অর্থমন্ত্রী, এরপরে বীর পয়গাম এলো, ওই জুলাইখার চেয়ে সুন্দরী মেয়ে বীর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। আরেক মন্ত্রীর মেয়ে তা অনেক আদরে যত্নে পালিত, অনেক সুন্দরী, বাচ্চা নিজেই থেকে বিয়ের আয়োজন করেছেন, সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে জুলাইখা এক পর্যায়ে যখন তার পাপ ধরা খেয়ে গেল, তওবা করেছে দীর্ঘদিন, দীর্ঘদিন তওবাই করেছে, বিষয়টা এমন না, ইউসুফ আলী ইসলামের জন্য কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, বুড়ি হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন এবং সে বুঝতে পেরেছে সে ছিল আমন মূর্তির পূজারি। কি মূর্তি? সে ছিল আমন মূর্তির পূজারি ছিল, বুঝতে পেরেছে এগুলো সব ভুয়া, বরং ইউসুফ যে আল্লাহর ইবাদত করেন তিনি হলেন সেরা, সুবহানাল্লাহ। পরে নিজে নিজে তওবা করে মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পরে চিরদিন সে তওবা করতে চেষ্টা করেছে, আল্লাহর কাছে বলতে চেষ্টা করেছে, আল্লাহ তোমার ক্ষমতা আমি সরাসরি দেখেছি, তুমি ইউসুফকে আমার ঘর থেকে নিয়ে অর্থমন্ত্রী বানিয়ে দিছো আর আমাকে প্রধানমন্ত্রীর বউ হওয়ার পর জেলে ঢুকাইছো, তোমার ক্ষমতা বুঝা বড় দায়, সুবহানাল্লাহ। এরপরে একটা বর্ণনা এসেছে, দুর্বল বর্ণনা যদিও, এক পর্যায়ে আল্লাহ তাআলা ইউসুফকে অর্ডার করলেন তোমার দ্বিতীয় স্ত্রী হবে জুলাইখা। ইউসুফ ভয় পেয়ে গেলেন, আল্লাহ কিভাবে হবে, সে তো এই বয়সে কোথায় আছে আমি জানি না, সে তো বুড়ি হয়ে যাওয়ার কথা। অবশেষে যখন সন্ধান পেলেন, সন্ধান পাওয়ার পরে আল্লাহ ইশারা করলেন তোমার গায়ের চাদর জুলাইখাকে পরিয়ে দাও, পরিয়ে দেওয়া হলো, দেখা গেল আগে যেমন সুন্দরী ছিল তার চেয়ে সুন্দরী হয়ে যায়। সে আল্লাহ তাআলা আজও আছেন নাকি নাই? আছেন। ইউসুফকে এরপর আল্লাহ তাআলা আজিজে মিশর বানিয়ে দিলেন, যখন প্রাইম মিনিস্টার মারা গেল, প্রাইম মিনিস্টার হওয়ার পরে রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি চিন্তায় ছিলেন, আমার পরে রাষ্ট্রপতি কাকে দেব, আমার ছেলেকে দেব না মেয়েকে দেব, কিন্তু চিন্তা করলেন ইউসুফের মতো মহামানব থাকতে আর কাউকে দিতে পারি না, পরে ঘোষণা দিয়ে গেলেন, তারপরে রাষ্ট্রপতি হয়ে গেলেন ইউসুফ আলাইহিসসালাম। এজন্য চরিত্র মানুষের অনেক বড় সম্পদ, যারা হেফাজত করবে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ। কি দরকার, আল্লাহ সব দিতে পারেন নাকি পারেন না, এজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে, তো আশা জীবনের নিচে ছায়া পেয়ে যাবে ওই লোকেরা যাদেরকে কোন মহিলারা চরিত্র নষ্ট করার জন্য ডেকেছে, সে বলেছে আমি কাকে ভয় করি। এরপরে ওই লোক আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে জায়গা দিয়ে দিবেন ছয় নম্বরে, যে লোক যখনই একাকী থাকতো চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকতো আর কাঁদতো, মানুষের সামনে থাকলে আল্লাহকে বেশি ডাকা যায় না, কিন্তু একাকী যখন হতো তখন মনে করে যেত আল্লাহ আমি হয়তো 2000 সালে এই গুনাহ করছি কেউ জানে না তুমি তো জানো, 2001 সালে এই অপকর্ম করেছি, 2 সালে, 3 সালে, 9 সালে, 10 সালে কেউ জানে না, তুমি জানো আমাকে মাফ করো। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায় সে দাঁড়িয়ে যায়, রাতের বেলা যখন মানুষেরা পেরেশানিতে হয়রানিতে হয়তো আছে, তার মাঝে পেরেশানিও নাই হয়রানিও নাই, ঠান্ডা পানি দিয়ে উজু করে দরজা আটকে যায় না মাঝে সে পড়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আমাকে তুমি মাফ করো, আমি দুনিয়াতে তো চিরদিন থাকবো না, তোমার কাছে একা কিভাবে উঠবো, এই জাতীয় চিন্তা করে চোখের পানি যারা ছাড়বে আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে কিয়ামতের দিন তাদের জায়গা দিয়ে দিবেন। সাত নম্বরে জায়গা দিবেন ওই লোকগুলোকে, সহিহ বুখারীর বর্ণনা, যে লোক এমন নীরবে দান করেছে আল্লাহর জন্য, ডান হাতে কি দিয়েছে বাম হাত কোনোদিন জানে নাই, বউকে বলে নাই, বাবা কে বলে নাই, নেতা কর্মী কেউ জানে না, কে জানে আল্লাহ, একমাত্র সে জানে আর আল্লাহ, তাও এমন ভাবে দিয়েছে বাম হাত কেউ বুঝতে দেয় নাই। হাদিসটা এমন, তাসাদদাক বি সাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সুবহানাল্লাহ। এমন নীরবে গভীরে সে দান করেছে বাম হাত টের পায় নাই, গোপনে গোপনে দান করে করে দুনিয়ার জীবনটা পার করে দিয়েছে, মানুষ হয়তো বুঝতো অনেক টাকা ইনকাম করে কিন্তু যায় কই, নীরবে সব আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। এমন যারা নীরবে দান করবে হাশরের মাঠে, নীরবেই তাদেরকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। তো সম্মানিত হাজির, এমন ঘটনা ইনশাআল্লাহ ঘটবে, এজন্য আমাদেরকে চেষ্টা করা দরকার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, পারবো কিনা ইনশাআল্লাহ। এমন যা হবে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারবে না।
পারে না। তো আজকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর যত মানুষ আছে সবার উদ্দেশ্যে বলছেন, আহলুল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতটা এমন একটা আয়াত, এই আয়াতটা এমন একটা যুগান্তকারী আয়াত যে আয়াতের মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীকে আমরা আমাদের বুকে টেনে নিতে পারি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন নবীজির মাধ্যমে। নবীজি বলুন, ইয়া আহলাল কিতাব, বিশ্বে যারা আহলে কিতাব আছো, ও যারা খ্রিস্টান আছো, ইহুদি আছো, ও যারা বিভিন্ন ধর্মের অনুসারী আছো, আছো আসো, তাআলা আসো, তোমাদের ধর্মের কারণে ভেদাভেদ আছে, তোমাদের ধর্মের কারণে তোমরা বাইন্ডিংস আছো, অসুবিধা নাই, তাআলা আসো। ইলা কালিমাতিন, এমন একটা কালেমার দিকে, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেই কালেমা আমাদেরও যেমন তোমাদেরও তেমন, সেই কালেমা হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এখন থেকে এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোলামি করি কার? সব কিছু কার জন্য? আপনি যদি ইহুদিদেরকে জিজ্ঞেস করেন বলবে তারা যে হ্যাঁ আমরা এক আল্লাহর ইবাদত করি, কিন্তু ঘটনা আছে সেটা হলো এক আল্লাহর ইবাদত করে কথা বলে ঠিকই, কিন্তু উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, তাহলে গন্ডগোল আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানাচ্ছেন, আসো বহু কিছু করেছো, এবার এক কালেমার দিকে আসো, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। দ্বিতীয়ত আসো, ওয়ালা নুশরিক বিহি শাইআ, এখন থেকে আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না। আজকে হিন্দুরা আল্লাহর সাথে শরীক করে নাকি করে না? খ্রিস্টানেরা, ইহুদিরা, আমাদের দেশে একটা শিরকি কাজ বর্তমানে হচ্ছে, যেটা অনেকে টের পায় না, যাদের সেই জ্ঞানটুকু আল্লাহ দেন নাই, নিজেরা যেটা অর্জন করে নাই, সেটা হলো 21 ফেব্রুয়ারির দিনে যে তিনটা খুঁটির সামনে গিয়ে মাথা মতো করে, এটাও শেরেক নাকি শেরেক না? কেউ কেউ বলতে পারেন যে হুজুর কি বলেন? জবাব বলবো, কোন জীবের কাছে, কোন নির্জীবের কাছে মাথা মতো করা, ফুল দেয়া, সেখানে বিভিন্ন সম্মান জানানো, এটাই হলো শেরেক। আমাদের যাবতীয় সম্মান পাওয়ার যোগ্য একমাত্র কে? আমাদের সবকিছু একমাত্র কার জন্য? মুসলমান জাতি এমন জাতি, সে যদি একটা জুতার ফিতাও ঠিক করতে যায় সেখানেও কার নাম নিতে হয়? আপনি মসজিদ থেকে বের হয়েছেন, জুতা পরবেন কার নাম? সেখানে আপনি যে ওখানে গিয়ে ফুল দিচ্ছেন এত টাকা খরচ করে কার নামে? হয়তো বলতে পারেন যে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলি দেয়া শুরু করছি, বিসমিল্লাহ বলে যেভাবে কেউ অন্যায় করে না, ওখানেও এই কাজ করতে গিয়ে কেউ আল্লাহর নাম নিতে পারে না। আর যেখানে আল্লাহর নাম নেওয়া যায় না মুসলমান সেখানে যেতে পারে না। এই কারণে শিরক থেকে সাবধান থাকতে হবে। এই যে আজকে আমাদের জাতির দোয়া কবুল হয় না, বহু দোয়া করি দেখা যায় কবুল হয় না, কত দোয়া করেছি আমাদের এই দেশের জন্য যে আল্লাহ এখানে যেন সুরি না থাকে, কিন্তু এখনো সুরি আছে না নাই? আগের থেকে অবশ্য একটু কমছে। ডাকাতি আছে না নাই? ইফতিজিং আছে না নাই? বিভিন্ন ধরনের অন্যায় প্রতারণা এত বেশি দিন দিন ছয়লা। আজকে যারা দেশের কল্যাণ চান, দেশের বুদ্ধিজীবী মহল হয়রান হয়ে গেছে, এত এত দোয়ার পরও এই অন্যায় কেন? জবাব হলো আল্লাহ দোয়া সাধারণত কি করেন না, কবুল করেন না। কেন করেন না? কারণ হলো যেই লোকগুলো শেরেক করে, যেই সমাজের লোকগুলো শেরেক করে, যে জাতির লোকগুলো ঘোষণা দিয়ে শেরেক করে, আল্লাহ তাআলা তাদের দোয়া বরবাদ করে দেন। তো আল্লাহ তাআলা জানাচ্ছেন, আসো ও ইহুদিরা, ও খ্রিস্টানেরা, ও মুশরিকরা, এখন থেকে আর আমরা শরীক করব না কার সাথে? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এমন কি আদনা কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আরেকটা বিষয় তোমরা আসো, সেটা হলো এখন থেকে আমরা কেউ কারো রব হব না। আমাদের রব কয়জন? তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সুবহানাল্লাহ। তো একজনকে আমরা রব মানব, আর কাউকে আমরা রব মানব না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ রব হতে পারে না।
কিন্তু ইতিহাস সাক্ষী যারা মেনেছে তারা আর খ্রিস্টান থাকতে পারে না, কি হয়ে গেছে, আর যারা মানে নাই তারা কোনোদিন সৎ পথে আসতে পারে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, গোটা বিশ্বে যত ধর্ম আছে ইসলাম ছাড়া সব ধর্ম মানুষকে মানুষের পদানত করে দিয়েছে। আপনারা খোঁজ নিলে দেখবেন খ্রিস্ট ধর্মের রাব্বি যারা হয়, পাদ্রী যারা হয়, তারা সেই ধর্মের অনুসারীদেরকে জিম্মি করে রাখছে, সব সম্মান জানাইতে হয় তাদের পাদ্রীদেরকে। আল্লাহ কে এতটুকু ভয় করে না যতটুকু কারে করা লাগে পাদ্রীরে। আর ইসলাম এমন এক জীবন বিধান, এখানে সবাই আমরা সমান, আমাদের একজনই রব, তিনি হলেন কে, আল্লাহ। এই কারণে দেখুন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, খ্রিস্টানরা কোনো দোয়া সরাসরি আল্লাহর কাছে করার অনুমতি নাই, যাইতে হয় কার কাছে, পাদ্রীর কাছে, উপহার নিয়ে যেতে হয়, উপটোকন নিয়ে যেতে হয়, কত কিছু দিয়ে এরপরে দোয়া চাইতে হয়। আর আমাদের আল্লাহ হলেন এমন, আপনি হয়তো রাতের বেলায় পেটের ব্যথায় ভুগতেছেন, আপনার ওখানে ডাক্তারেও জানে না, বাবা মায়েরও জানে না, হুজুরও সেখানে নাই, আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ কবুল করবেন নাকি করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআত فَلْيَسْتَجِيبُونِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي, আমার গোলামেরা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, আমার গোলামদের জেনে রাখা উচিত আমি তাদের অনেক নিকটে আছি। যখন কেউ ডাকে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআত, আমাকে যখন কেউ ডাকার মতো ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে দেই। আপনার কি দরকার, আপনার রিজিকের অভাব, কাউকে বলার দরকার নাই, আল্লাহর কাছে বলুন, বিপদে আছেন কাউকে বলার দরকার নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলুন। মেয়ে বিয়ে দিতে পারেন না, ছেলে বিয়ে করাতে পারেন না, চাকরি নেই, ব্যবসা ঠিক মতো হয় না, আপনি নেতার কাছে অনেক সম্মানের পাত্র ছিলেন, এখন নেতাও পছন্দ করে না, অসুবিধা নাই, সবার মহান জিনিস আল্লাহর কাছে বলুন, যা দরকার হবু তাই তিনি দান করবেন। ফালিয়াস্তাজিবুলি, আল্লাহ বলছেন আমার ডাকে সাড়া দাও একটু, আমার কাছে যা দরকার চাও আমি দিয়ে দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআত, যখন কোনো যাচনাকারী আহ্বানকারী তার যা প্রয়োজন আমার কাছে বলে আমি তাৎক্ষণিক তাকে তা বরাদ্দ দিয়ে দিই। হাদিসে কুদসি হলো এমন, গোটা বিশ্ববাসী একত্রিত হয়ে যদি আমার কাছে চাইতে থাকে আর আমি যদি সবার চাহিদা পূরণ করতে থাকি, এই বিশ্বের মধ্যে রাষ্ট্রপতি আছে না নাই, সরকার প্রধান অনেক বড় ধনী, এভাবে করে করে একবারে দেশের গরিব লোকটা পর্যন্ত যার যা দরকার সকলের চাহিদার আলোকে দেওয়ার পরেও আল্লাহর ধনভাণ্ডার এত পরিপূর্ণ, একটা ক্ষুদ্র সুই সমুদ্রে ঢুকানোর পরে বের করে আনলে সুইয়ের গোড়ায় ছিদ্রাংশে যেই পরিমাণ পানি ধরে এতটুকু পরিমাণও আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে সবার দেওয়ার পরে কমে না। এমন মহান যিনি সেই আল্লাহ হলেন আমাদের রব, এজন্য দাসত্ব করলে কার করা দরকার। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইহুদি ধর্মের যারা আছো, খ্রিস্ট ধর্মের যারা আছো, হিন্দু ধর্মের যারা আছো, আসো এবার এক আল্লাহর দাসত্ব করি, সুবহানাল্লাহ। এবং আমরা কেউ কারো আর রব হব না, কেউ কারো দমে রাখবো না, চাপায় রাখবো না, বরং সবাই এক হয়ে এক আল্লাহর ইবাদত করো। এই কারণে ইসলামের শিক্ষা দেখুন, এই যে আমরা নামাজে যখন দাঁড়ায় যাই একই কাতারে রাষ্ট্রপ্রধানও দাঁড়ায়, তার পাশে পিয়নও আছে নাকি নাই, অন্য কোন ধর্মে কিন্তু এই সুযোগ নাই, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হিন্দু ধর্মের অনেকে গুরু কীর্তন করতে যায় কিন্তু তাদের আপনি ইতিহাস জানলে অবাক হবেন, নিম্ন বর্ণের হিন্দু যারা তাদেরকে অনেক বই আছে পড়তেই দেয় না, এরপরে তাদের মন্দিরে সবার ঢোকার জন্য কি নাই। আর ইসলাম এমন চমৎকার, এখানে সবার জন্য সুযোগ আছে নাকি না, এবং ইসলামের এই শিক্ষা দেখে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। তো এই যে শিক্ষা এখানে আল্লাহ সেটা বলে দিয়েছেন, না সো এমন কালেমার দিকে যে কালেমা আমাদেরকে সমান করে দেয়, আমরা এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, তার সাথে কাউকে শরীক করব না, এবং একজন আরেকজনের রব হব না, বরং একজনই আমাদের রব হবেন, তিনি হলেন আল্লাহ। কিন্তু এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, এত সুন্দর করে বলার পরও সবাই মুসলমান হবে না, সবাই খ্রিস্টর ধর্ম ছাড়বে না,
মূর্তি পূজা এর বড় করবে, ভাস্কর্যের কাছে এর বড় মাথা নত করবে। আল্লাহ তাআলা বলেন এমন যদি কেউ হয়ে যায় ফাকুলু, তাহলে মুসলমান যারা আছো তোমাদের দায়িত্ব হলো বলে দাও এশহাদু, তোমরা সাক্ষী থাকো বি আন্না মুসলিমুন, তোমরা যা কিছু হও না কেন আমরা কিন্তু মুসলমান। সুবহানাল্লাহ, আমরা কি এই বিষয়ে আমরা তো প্রস্তুত, আমরা কি অন্যরা যদি না আসে আর কি করব, স্পষ্ট তো বলে দিব আমরা মুসলমান, আমরা আল্লাহর ইবাদতের জন্য ছিলাম আছি থাকব। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরের আয়াতটা আজকের আলোচনা করব না, 65 নম্বর আয়াত, এই বিষয়ে কথা বলতে গেলে আমার অনেক দরকার সময়, এত সময় হবে না। আসুন তাহলে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ ছাড়া কারো দাসত্ব নামাজ কয়ত্ব করব তো ইনশাআল্লাহ। এরপর যদি কারো মনে চায় যে হুজুর এখন থেকে চাই রক্ত করবো অন্তত, তাহলে আমার তো করার কিছু নাই। কেউ যদি মনে করে যে জুমার দিন আসছি এখন দুই রক্ত বাড়িয়ে দিলাম, না প্রস্তুতি গ্রহণ করুন, বলা যায় না আগামী বছর হায়াত নাও পেতে পারেন। এমনও তো হতে পারে এখানে আপনি আছেন কিন্তু আপনার কাফনের কাফন উলন উলন বাজারে চলে আসছে, হয়তোবা হায়াত যদি আর একটু দীর্ঘ হয় এমনও হতে পারে কাফনের কাফন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, মার্কেটে এখনো আসে না কিন্তু কি হয়ে গেছে, হতে পারে নাকি পারে না। আর তুরন্ত কথা হচ্ছে এখানে আমরা যারা এসেছি আগামী শতাব্দী তো আমাদের নয়, আগামী শতাব্দী কি আমাদের, এখন থেকে 100 বছর পরে এখানে এই যে সামনের কাতারে যারা আছেন কে কে থাকবেন 100 বছর পরে? 100 বছর, হ্যাঁ আল্লাহু আকবার বলবো না, এই হচ্ছে আমাদের বাস্তবতা। সুতরাং কেন এত পেরেশানি হয়রানি, কোরআন থেকে এত দূরে কেন? আসুন কোরআনের কাছে, আসুন আল্লাহ দাসত্ব শুরু করে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে তার দাসত্ব করার তৌফিক দান করুন।